আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে সমস্ত গাছপালা লাগাই, বাগান করি এবং সবজি চাষ করি, সেই সবজি চাষ অথবা গাছপালা বাগানে কী সার ব্যবহার করি এবং কীভাবে মাটি তৈরি করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম খৈল। নিম এবং মেহগুনির ফল ক্রাশিং করে যে পাউডারটা করা হয় সেটাকেই নিম খৈল হিসাবে আমরা ব্যবহার করি। তো মাটিতে নিম খৈল দিয়ে দিলে এটা বহুবিধ উপকারী হয়। তারপরে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শিংকুচি। আমরা কিন্তু এই শিংকুচি মাটিতে দিয়ে দেবো পরিমাণ মতো। শিংকুচি অনেক কার্যকরী, এটা গাছের জন্য বহুল উপকারী এবং এটা গাছকে দীর্ঘদিন পর্যন্ত খাদ্য দিয়ে থাকে। শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা ইউরিয়ার ঘাটতি পূরণ করে। এবং আমাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট, যে জৈব সারটা সেটা মিক্স করে তৈরি করা এই ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট জৈব সার, খুবই উন্নত মানের জৈব সার। এগুলো আমি মাটিতে দিয়ে দেবো। তারপরে অল্প পরিমাণে রাসায়নিক সার, দেখতে পাচ্ছেন যে পটাশ এবং DIB এবং এর সাথে আরও কিছু বোরন এবং জিপসাম হালকা পরিমাণে আছে। এই সারটা আমি অল্প পরিমাণে দিয়ে দেবো, যেহেতু আমরা মাটি তৈরি করব, এই মাটিটা টবে থাকবে এবং আমি যে গাছ লাগাবো সেইখানেও কিছু মাটি দেব সেই জন্য। এখন দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আপনারা জানেন যে অত্যন্ত কার্যকরী একটি উন্নত মানের জৈব সার হচ্ছে হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়া কিন্তু যে কোনো গাছের জন্যে খুবই অমৃতর মতো কাজ করে। তারপরে দেখতে পাচ্ছেন কোকোপিট। আপনারা জানেন যে কোকোপিট কিন্তু খুবই কার্যকরী, কারণ এই কোকোপিট কিন্তু আপনি দিলে পরে মাটিটা সফট থাকবে। দেখুন দর্শকবৃন্দ, আমরা কোকোপিট ঢেলে দিয়েছি, তারপরে জৈব সার আমরা ঢেলে দিচ্ছি। এখন প্রচুর পরিমাণে জৈব সার, কোকোপিট, তারপর হচ্ছে আপনার ধানের চিটা, অল্প পরিমাণে ছাই, এগুলো মাটিতে মিক্স করে সুন্দর করে মাটিটা তৈরি করলে কি হবে যে সেই মাটিটা যত আলগা থাকবে, ঝুরঝুরা থাকবে, গাছ কিন্তু আপনার তত শিকড় দিতে পারবে এবং তত গাছ বৃদ্ধি পাবে। কারণ আপনারা জানেন যে মাটি যদি শক্ত হয়ে যায়, এখন এই যে গরমের সময় মার্চ মাস চলতেছে, প্রচুর তাপদাহ, অনেক রৌদ্র, মাঠঘাট সব শুকিয়ে যায়, তো সেই মাটি যদি শুকিয়ে পাথরের মতো আকার ধারণ করে তখন কিন্তু গাছকে এমনভাবে চেপে রাখে গাছ পরিমাণ মতো শিকড় দিতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, তখন কিন্তু গাছ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, পাতা শুকিয়ে যায় এবং মারা যায়। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে মাটিটাকে আপনি যত সফট অথবা যত ঝুরঝুরা করতে পারবেন আপনার বৃক্ষ, গাছ, ফল, সবজি যেটাই বলেন খুব ভালো হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো দিয়ে মাটিতে মিক্স করে নিচ্ছি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, হাড়ের গুঁড়ো দিয়ে একেবারে সুন্দর মতন মাটি তৈরি করে নিলাম। এই মাটি কিন্তু আমরা আমাদের টবে ব্যবহার করব এবং মাটিতেও আমি কিছু গাছ লাগাই এবং সবজি খেতেও আমি এই সার মিশ্রিত মাটি ব্যবহার করব। তো আপনাদেরকে দর্শকবৃন্দ দেখাবো যে আমি কীভাবে সবজি চাষ করেছি এই মাটি এই সার ব্যবহার করে, এবং সেই সবজি কত সুন্দর ফলন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। শুধু মুখে বললে তো হবে না যে আমাদের প্রোডাক্টগুলো ভালো, সেই ভালোর একটা গুণাগুণ আপনারা নিজের চোখে অবশ্যই দেখবেন। ভিডিওটা কেটে দিলে তো আর দেখতে পারবেন না, তো তাই একটু অপেক্ষা করেন, আমি দেখাবো আগে মাটিটা কীভাবে তৈরি করি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু সব কিছু দিয়ে দিলাম। এই শিংকুচিটাকেও আমরা এখন মাটির সাথে দিয়ে দিলাম। শিংকুচি পরিমাণ মতো যা লাগে আপনি ব্যবহার করবেন। তো এগুলো আসলে সব অর্গানিক, শিংকুচি, হাড়ের গুঁড়ো, জৈব সার, ভার্মি কম্পোস্ট, এগুলো সব অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক জৈব সার, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। গাছপালার জন্য আপনি ব্যবহার করতে পারেন, পরিমাণের থেকে বেশি হলেও সমস্যা নাই, কম হলেও সমস্যা নাই। তো দর্শকবৃন্দ দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জমিতে আমরা যে ভাবে সবজি উৎপন্ন করি সেই সার ব্যবহার করে। দেখুন এই আমার হাতে একটা গাছ দেখতেছেন, এটা হচ্ছে একটি শশা গাছ এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করল্লা, এগুলো আমরা লাগিয়েছি। আর এই হচ্ছে আমরা পেঁয়াজ চাষ করেছিলাম, শুধুমাত্র এই আমাদের যে অর্গানিক সার সেই সারগুলো দিয়ে আমরা পেঁয়াজ চাষ করেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে আমাদের যে সারগুলো, আমাদের জৈব সার বা হাড়ের গুঁড়ো, এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায়। এবং দেখুন এর চমৎকার গুণাগুণ, দেখুন যে পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মাঝে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছেও কিন্তু আলহামদুলিল্লাহ পাতাগুলো খুব ভালো সতেজ এবং দেখুন খুব ফলন এসেছে। এই যে বেগুন ধরেছে, সাদা বেগুন, এগুলো হচ্ছে সাদা বেগুন ধরেছে। আপনারা কিন্তু বাড়ির আঙিনায় আশেপাশে চাষ করতে পারেন।
দর্শকবৃন্দ, দেখুন এটা হচ্ছে একটা ফুলের চারা আমরা লাগিয়েছি কয়েকটা, খুব সুন্দরভাবে ফুল ধরেছে। কোনো সার কিন্তু আমরা একবার ব্যবহার করেছি মাটির সাথে, আর কিন্তু সার ব্যবহার করতে হয় নাই। দেখুন এখানেও কিন্তু বেগুন ধরে আছে একটা গাছ, এবং গাছটা কিন্তু খুবই সুন্দর এবং হেলথফুল দেখাই যাচ্ছে। এবং আরও যে আমরা কিছু লাগিয়েছি দেখুন, এগুলো হচ্ছে মরিচ গাছ, তারপরে আমরা এখানে ধনে পাতা দিয়েছি, আমাদের যে কোকোপিটের ফাইবারের নিচে আমরা ধনে পাতা দিয়েছি, এগুলো আপনাদেরকে আমরা দেখাবো পর্যায়ক্রমিক ভিডিও করে। আর দেখুন মালচিংয়ের ভিতরে আমরা যে লাগিয়েছিলাম ঢেঁড়স, এটা কিন্তু ঢেঁড়সের এক একটা গাছ দেখুন, মাশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু খুব সুন্দর ঢেঁড়সের গাছের ই দেখা যাচ্ছে। এ দেখুন প্রিয় দর্শক, এটা হচ্ছে ডাটা করেছিলাম, অল্প অল্প আকারে আমরা সবসময় টেস্ট করি আমাদের সারের গুণাগুণ।